হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের বন্ধু প্রীতম, আর তোমরা দেখছো দ্য বং ব্লগার। তো বন্ধুরা, আজকে কলকাতার ওয়েদার ফুল অন রোম্যান্টিক, এক কথায় দ্য লাভার্স ওয়েদার। আর এরকম সুন্দর রোম্যান্টিক ওয়েদারে চলো কোনো সুন্দর রোম্যান্টিক জায়গায় ব্লগ করা যাক। আর কলকাতার অন্যতম রোম্যান্টিক প্লেস হচ্ছে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর। এখানে তোমরা বিভিন্নভাবে যেতে পারো, যেমন হাওড়ার থেকে ডাইরেক্ট ঢাকুরিয়া লেকের বাস ধরে যেতে পারো, আদারওয়াইজ প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে তোমরা মেট্রো ধরে সরোবর স্টেশনে নেমে ঢাকুরিয়া লেক যেতে পারো, আদারওয়াইজ তোমরা শিয়ালদার থেকে বজবজ লাইনের ট্রেন ধরেও ঢাকুরিয়া লেক যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের লেক গার্ডেন স্টেশনে নামতে হবে, সামনেই, বেশি দূরে না। তো আমি যাব শিয়ালদা, ওখান থেকে ট্রেন ধরে যাব ঢাকুরিয়া লেক। সো তোমরা এটাও জানো যে আমি এর আগে একটা লেক গার্ডেন্স ব্লগ করেছিলাম। ঢাকুরিয়া লেক আর লেক গার্ডেন্স কাছাকাছি আর কিছুটা সেম, বাট পুরোটা নয়। তো ভিডিওটা দেখো, অনেক নতুন কিছু জানতে পারবে ভিডিওটায়, অনেক নতুন কিছু দেখতে পারবে। আর এই ভিডিওটাতে থাকছে তোমাদের জন্য ঢাকুরিয়া লেকের একটা স্পেশাল আকর্ষণ, সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদের। লাস্ট অবধি দেখো, আশা করি সেই স্পেশাল আকর্ষণটা তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, ভিডিওটা কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। যদি তোমরা চাও যে আমি এরম তোমাদের পছন্দের কোনো জায়গায় ব্লগ করি, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো সেই জায়গায় গিয়ে ব্লগ করার। আর তোমাদের যে সকল বন্ধুরা এখনও কলকাতা ঘুরে দেখেনি, তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও কলকাতা দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেল অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার সুন্দর সুন্দর নতুন ভিডিও বানানোর যে ইচ্ছে ওটাকে আরও বাড়িয়ে তুলবে। সো চলো আর দেরি না করে আজকের ব্লগ স্টার্ট করা যাক। সো কিপ ওয়াচিং। বন্ধুরা, অ্যাট লাস্ট ঢাকুরিয়া লেকে এসে উপস্থিত হয়েছি। তো চলো আর দেরি না করে আজকের ব্লগ শুরু করা যাক।